আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রুবেল শেখ, সহকারী শিক্ষক শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা তোমাদের অষ্টম অ্যাসাইনমেন্টে আছে দ্বিতীয় অধ্যায়ের। এখন আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের সেই অষ্টম অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং নোট করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। মদিননগর সরকার গঠন। 1971 সালের 10 এপ্রিল মদিননগর সরকার গঠন করা হয়। মদিননগর সরকার গঠন করা হয় 1971 সালের 10 এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৌদ্ধনাথ তলার আম্রকাননকে নামকরণ করা হয় মদিননগর। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে নামকরণ করা হয় মদিননগর সরকার। এটি ছিল বাংলাদেশের প্রথম সরকার। মদিননগর সরকার ছিল বাংলাদেশের প্রথম সরকার। মদিননগর সরকার শপথ গ্রহণ করেন 1971 সালের 17 এপ্রিল। 1971 সালের 17 এপ্রিল মদিননগর সরকার শপথ গ্রহণ করে। মদিননগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ। মদিননগর স্বাধীন বাংলাদেশ সরকারের যে কাঠামোগুলো ছিল, এখন আমি তোমাদের সাথে সেই কাঠামোগুলো নিয়ে আলোচনা করব। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সে সময়ে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এএসএম কামরুজ্জামান। পররাষ্ট্র ও আইন মন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ। সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা আমি একটু আরেকবার তোমাদেরকে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এএসএম কামরুজ্জামান। পররাষ্ট্র ও আইন মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এখন বুঝতে পেরেছ যে মদিননগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামোগুলো কি কি ছিল, ওই সময় কোন কোন পদে ছিল, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা। আমাদের মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণ ও অন্যান্য পেশাজীবীরা কোন কোন ভূমিকা পালন করছে, এখন আমি সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 1971 সালের 25 মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চলাকালে ছাত্র জনতা, রেজিমেন্টের সৈনিক, এপিআর, পুলিশ, আনসার, কৃষক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। 1971 সালের 25 মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন এদেশের বিভিন্ন লোকজন সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো যারা অংশগ্রহণ করেছে তারা হলেন ছাত্র জনতা, পুলিশ, এপিআর, সাহসিকতার সাথে বিরুদ্ধে রুখে দাঁড়ান। মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, এপিআর, পুলিশ, আনসার, কৃষক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করেছিল বলে এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল, এই জন্য এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়ে থাকে। স্বাধীনতা অর্জনে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের অবদান।
স্বাধীনতা অর্জনের সেই সময়ে সরকারের রাজনৈতিক ব্যক্তিদের যে অবদান ছিল এখন আমি সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরব। তো রাজনৈতিক স্বাধীনতা অর্জনে কোন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অবদান রেখেছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধান রাজনৈতিক দল হল বাঙালি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধান রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর জনগণকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর জনগণকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধু 26 মার্চের স্বাধীনতার ঘোষণাকে 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। বঙ্গবন্ধুর 26 মার্চের স্বাধীনতার ঘোষণাকে 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধকে সফল করার ক্ষেত্রে সকল শক্তি মেধা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম হয়। রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধকে সফল করার ক্ষেত্রে সকল শক্তি মেধা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়। তোমাদের অষ্টমে অ্যাসাইনমেন্ট রয়েছে, দশম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টের সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করলাম। তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে, নোট করলে অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টটা খুব সুন্দরভাবে লিখতে পারবে। আশা করি এই ক্লাসটি তোমরা অনেক সুন্দর করে মনোযোগভাবে দেখেছো এবং নোট করেছো এবং অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে লিখতে পারবে। দোয়া করি যে যেখানে আছে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।